যতই নাড়ো কলকাঠি ভাঙতে পারবে না এই জুটি। এবার সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। মমতা অভিষেক দূরত্ব জল্পনার মধ্যে এই পোস্ট করেছেন তিনি, যতই নাড়ো কলকাঠি ভাঙতে পারবে না এই জুটি। তৃণমূল নেত্রীকে অভিষেকের প্রণামগত ছবি পোস্ট করলেন দেবাংশু ভট্টাচার্য। মমতা অভিষেক দূরত্ব জল্পনার মধ্যে এই পোস্ট, শত্রু যতই শক্তি ধরুক বেশি দেখার দুঃসময়, ক্লাইম্যাক্সে ভালোবাসাই জিতিয়ে দেবে ঠিক তোমায়, এমনই পোস্ট করেছেন দেবাংশু ভট্টাচার্য। তারা পারলেও সিনিয়র লিডাররা কেন তীক্ষ্ণ আক্রমণ শানাতে পারছেন না শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির শীর্ষ নেতৃত্বকে? এভাবেই এর আগে কটাক্ষ করেছিলেন কুণাল ঘোষ, আর মঙ্গলবার এই ইস্যুতে তিনি পাশে পেলেন তৃণমূল বিধায়ক তাপস রায়কে। কেউ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলে তার বিরোধিতা করা উচিত, এমনই বলেছেন তাপস রায়। বর্ষশেষের আঙ্গিকে সেই কবে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, হেথা হতে যাও পুরাতন, হেথায় নূতন খেলা আরম্ভ হয়েছে। প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন হলেও তৃণমূলের একাংশের গলায় কি সেই সুরি শোনা যাচ্ছে? কেউ মমতাপন্থী, কেউ আবার ব্যাটন তুলে নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে। অনেকেই আছেন যাদের সফটওয়্যারে আপডেট নেই, অনেক পুরনো সফটওয়্যার, সেটা দিয়ে তো আর হোয়াটসঅ্যাপ করা যাবে না, তো নিতে পারবে তো। সেই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ড তুলে ধরবার জন্যে এই প্রযুক্তির ব্যবহার, সামাজিক মাধ্যমের ব্যবহার, নতুন প্রজন্মের হাতে যদি দল থাকে তাহলে সেই তৃণমূল হবে সর্বোচ্চ বাংলা এবং ভারতবর্ষের মানুষের কাছে গ্রহণযোগ্য, এবং সেইটা অভিষেক বন্দ্যোপাধ্যায় পারে। আইনস্টাইন বা হাইসেনবার্গ বা ডিরাক, তারা তাদের অল্প বয়সে প্রথম তত্ত্ব বার করেছিলেন, কিন্তু তাই বলে কি আইনস্টাইনের যখন বয়স হয়ে গেল তাকে লোকে বলল শোনার দরকার নেই, তা নয়। সুতরাং এই প্রোডাক্টিভিটির এই আলোচনাটা অসার। আমরা তো কারখানার শ্রমিক নয় যে আমাদের প্রোডাক্টিভিটি নিয়ে বিচার হবে। প্রোডাক্টিভিটি, ইন্টেলেকচুয়াল প্রোডাক্টিভিটি বিচার এভাবে হয় না। সম্প্রতি দেগঙ্গার দলীয় সভা থেকে দলের অন্দরে নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে, এটা আমি বারবার বলছি। পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে, আর নতুন চাল আগে বাড়ে। দুটো চালকেই আমার দরকার, পুরনোকেও দরকার, নতুনকেও দরকার। পুরনো বলতে কি শুধুই তিন চারজন? নবীন প্রবীণ দ্বন্দ্বে সোমবারই প্রশ্ন তোলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। পুরনো চাল ভাতে বাড়ে মমতাদি বলে রেখেছেন, আবার পুরনোদের মধ্যে যাদেরকে আরো সামনে আনা উচিত তারও বেশি করে আনতে হবে তাদেরকে সামনে। আমরা মুখে বলবো পুরনোদের, আর যারা সত্যিকারে তৈরির সময় থেকে সঞ্জয় বক্সির মতো লোকেরা, সেই মানুষেরা তারা পিছনের সারিতে চলে যাবেন। তাহলে পুরনো বলতে কারা? তাহলে কি পুরনো বলতে তিন চারজন শুধু? এভাবে হয় নাই। আমার মনে হয় এখনো আমি অনুভব করছি না যে আমি বঞ্চিত হয়ে গেছি, আমি কিছু, আমাকে কিছু দিচ্ছে না করছে না। আমি দেখবো, ওয়েট করবো। সকলের আলাদা আলাদা ভিউজ আছে, আলাদা আলাদা মতামত আছে। তিনি অনুভব করেছেন হয়তো, এটা হতে পারে। আমি কোনো অনুভব করি না, আমি সব, এটা তো হতে পারে না। আমার থেকে অনেক যোগ্যতম ব্যক্তি থাকতে পারে। তো এখানে যে প্রশ্ন উঠছে, আমি নিশ্চিত করে এটা ভাববো, জানবো কে কোথায় আমায় দেখতে চায়। সেই হিসেবে কুণালদাকে, কুণালকেও আমি জিজ্ঞেস করবো, আর সুবিদ্যদাকেও জিজ্ঞেস করবো। তাহলে তো ওরাই গিয়ে আমার কথা বলতে পারে, সবাইকে দলে তো বলতে পারে এটা একে দেওয়া উচিত, ওটা ওকে দেওয়া উচিত নয়। কেউ পুরনো, কেউ নতুন, প্রতিদিনই কেউ না কেউ কিছু না কিছু বলেই চলেছেন। লোকসভা ভোটে কি এর প্রভাব পড়বে? সমীরণ পাল, কৃষ্ণেন্দু অধিকারী ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ।